বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ২৪ নভেম্বর বেলা 11:30টার দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়া 3 বছর ধরে বন্দী। আগেও বলছি, তাকে তীরে তীরে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। তার প্রমাণ হলো তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হোক, বারবার বলছি আমরা, কিন্তু সরকার নানা অজুহাত দেখিয়ে তার মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখন বন্দী ছিলেন তখন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় প্রমুখ। তো দর্শক, এ ছিল এখনকার মতো। এই বিষয়ে আপনাদের কিছু বলা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও টিউব নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।